আজ 15 ফেব্রুয়ারি, আজকের উল্লেখযোগ্য বিষয়। সিটিভিএন একেডির পথ চলা শুরু 1999 খ্রিস্টাব্দে, আজকের দিন থেকে। বিজ্ঞানী দার্শনিক গ্যালিলিওর জন্ম। রাষ্ট্রনায়ক জুলিয়াস সিজারের মৃত্যু। সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15 ফেব্রুয়ারি 1863 খ্রিস্টাব্দে, মৃত্যু 29 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। কেদারনাথ তার পিতা গঙ্গানারায়ণের মাধ্যমে সাহিত্যে প্রেরণা পান। 1885 খ্রিস্টাব্দে মে মাসে বালক মাসিক পত্রিকা রবীন্দ্রনাথের বেনামি রচনার ওপর শ্রী কেদার দক্ষিণেশ্বর স্বাক্ষরে রত্নোদ্ধার নামে সরসপত্র লিখে সাহিত্যক্ষেত্রে আত্মপ্রকাশ করেন কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। কাব্য নাটকের নাম রত্নাকর। 1894 খ্রিস্টাব্দে তিনি 300 প্রাচীন কবির সঙ্গীত সংগ্রহ করে একখানি সংকলন গ্রন্থ গুপ্ত রত্নোদ্ধার নামে প্রকাশ করেছিলেন। সরকারি কাজে নানা দেশ ঘুরে এমনকি চীন দেশে তিনি 3 বছর কাটিয়ে অবশেষে কাশীতে বসবাস শুরু করেন। পরে পূর্ণিয়ায় স্থানীয়ভাবে বাস করতে থাকেন। তার রচিত সরস গ্রন্থ কাশীর কিঞ্চিত সাহিত্যক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছিল। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে 1933 খ্রিস্টাব্দে